হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হেলদি একটা খাবার, করলা ভাজি। এ জায়গায় আমি করলাটা ভেজেছি হচ্ছে আলু, করলা আর চিংড়ি মাছ দিয়ে। খুব সহজেই রেসিপিটি করব আর খেতে হবে অসাধারণ। তো চলুন করি। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো, একটু বাদামি রঙের মতো হলেই হবে। পেস্টটা ভাজা শেষ অলরেডি। এখন আমি দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছ। এখন এই তিনটা দেওয়ার পর এখন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে দেবো। মোটামুটি কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম বোম্বাই মরিচ। যেখানে আমি অন্য কোনো ঝাল ইউজ করি নাই, বোম্বাই মরিচটা শুধু ইউজ করেছি। আর এখন দিয়ে দিচ্ছি করলা, আর সামান্য একটা আলু কেটে নিয়েছিলাম, এই আলু মিক্স করে দিয়ে দিচ্ছি। যেহেতু এ জায়গায় কোনো গুঁড়ো মরিচ ইউজ করি নাই, তাই বোম্বাই মরিচ দিয়েছি। এটা খেতে অসাধারণ হবে আর ফ্লেভারটা হবে অন্য রকমের। আপনারা একটু ট্রাই করবেন বাসায়, আশা করি খুব সহজ হবে আর অনেক খেতে অসাধারণ হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ করলা এবং আলুটা জানি সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন এটা ঢেকে দিব। মোটামুটি ইয়া করার পর একটু ঢেকে দিচ্ছি সুন্দর করে, করলাটা জানি সেদ্ধ হয়ে যায়, ফুল সেদ্ধ হয়ে যায়, আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। তো ঢেকে দেওয়া হয়ে গেছে, এখন 10 মিনিট পর তুলে নিচ্ছি। অলরেডি আমাদের পানিটাও শুকিয়ে গেছে, যেহেতু করলটা আমরা ভাজবো আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সহজ রেসিপিটা আর খেতেও অসাধারণ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। অলরেডি আমাদের ভাজা শেষ, এখন আমরা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, সুন্দরের চেয়ে তো এটা খেতে হবে অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। সবাইকে ধন্যবাদ।